এটা ছিল শশীকান্ত মহারাজের বাড়ি। এই শশীকান্ত মহারাজ ছিল তখন বৃহত্তর ময়মনসিংহ মধ্যে একাই অধ্যক্ষ মধ্যে নাই। ওই ওই সময় 15 জন জমিদার ছিল, এর মধ্যে 14 জন এই মহারাজকে ত্যাগ দিত। আর যে মুক্তা আছে রাজবাড়ি, আর এটা তো এক জমিদারি বাড়ি। সরকারের আইডিয়া নিছে, তত্ত্ব অধিদপ্তরে নিয়ে গেছে, মানে মুক্তা গাছা কিছু ছিল জিনিসপত্র, আবার গরিপুর ছিল, এগুলা মানে কিনা একটা জাদুঘর আছে, এগুলো রাখছে। আমরা বলছি যেহেতু বিভাগীয় হয়েছে, তাহলে তো একটা সৌন্দর্য দেখার জন্য একটা কিছু দরকার জিনিস লাগবে, তার জন্য জমিদার বাড়ির যেহেতু মন্ত্রণালয় চলে গেছে, এটা মনে করে আবার রুমেডিয়ে থাকবে, মনে করো কিছু করবে, ডিসিং করবে, ডিসিং করিয়া চতুর্দিকে বল করিয়া কিছু জমিদারের জিনিসপত্র আছে আগেলা, এগুলো নিয়ে এনে সিটিং করবে আর কি। এটার জন্য মনে করেন যে আমাদেরকে নিয়ে আসছে এই জায়গা নিরাপত্তা দেওয়ার জন্য আর কি। আমরা গত মাসে 17 তারিখে আসছি, আমরা 15 জন আনসার বইতে এখন আসে না। কিছুদিন আগে মানে 15-20 দিন আগে ইঞ্জিনিয়াররা দেখিয়ে গেছে, দেখিয়ে মনে করেন একটা কি একটা পরামর্শ নিয়ে গেছে আর কি।